বেরিয়েছে নতুন বোরকা, স্কিন টাচ বোরকা, বডির সাথে লাগা বোরকা। এই বোরকাটা শরীয়ত সম্মত হতে পারে না। আমার নবী বিশ্ব নবী যে পর্দার কথা বলেছেন, তোমরা এমন ভাবে আমার আল্লাহ যে পর্দার কথা বলেছেন, বাইরে থেকে দেখে যেন বোঝা না যায় এই বোরকার ভেতরে, পর্দার ভেতরে যে নারীটা যাচ্ছে তার শরীরের অঙ্গগুলো কেমন। এখনকার অনেক মায়েরা বোরকা পরছে, হাতের পেশি বোঝা যাচ্ছে, বুক বোঝা যাচ্ছে, পিঠ বোঝা যাচ্ছে, কোমর বোঝা যাচ্ছে, রান পায়ের রান বোঝা যাচ্ছে। এটা কখনো শরীয়ত সম্মত হতে পারে না। আমাদের সমাজ, আমি খালি চোখগুলো খুলে দিয়ে যাচ্ছি, অতিরিক্ত পরকীয়ায় জড়িয়ে যাচ্ছে সমাজের লোক, ব্যভিচারে জড়াচ্ছে নারী পুরুষ, বিবাহিত অবিবাহিত সবাই জড়াচ্ছে। তার কারণ হচ্ছে আমাদের বাড়িতে সালাম কালাম নাই। বুঝতে পেরেছেন না পারেন? আমি খুব গোদা বাংলায় বুঝাচ্ছি, খুব গোদা বাংলায় বুঝাচ্ছি আপনাদিকে। আমাদের বাড়িগুলো কেমন? বাড়ির দরজা খোলা আছে, পাড়ার ছেলে চলে এলো, কই গো ভাবি বলে ঢুকে পড়লো, ঠিক বলছি না ভুল বলছি? কোনো লাইসেন্স নাই, দরজায় লেখা নাই, প্রত্যেকটা দরজায় লেখুন পর্দা, সেখানে লিখবেন সালাম দিয়ে প্রবেশ করুন। বাড়ির যদি পুরুষ হয় তাকেও সালাম দিয়ে প্রবেশ করতে হবে। তার কারণ কি? আপনার বাড়িতে শুধু আপনার স্ত্রী নাই, আপনার মা আছে, আপনার বোন আছে, আপনার বিটি আছে, আপনার ভাবি আছে, বৌসিন আছে। যখন ঢুকবেন যদি সালাম দেন, তারা কাজ করতে গিয়ে যদি শাড়ি মাথার কাপড় খুলে যায়, হাতের কাপড় খুলে যায়, সঙ্গে সঙ্গে আপনার আওয়াজ পেয়ে ঢাকা নেবে। যুবক থেকে বলে যায়, বিবাহিতরা শোনো, তোমাদের বন্ধুত্বটা চায়ের দোকানে শেষ করো, তোমাদের বন্ধুত্বটা ক্লাবে শেষ করো, তোমাদের বন্ধুত্বটা খেলার মাঠে শেষ করো, তোমার বন্ধুত্বটা চায়ের দোকানে শেষ করো। বন্ধুত্বটা যদি বিছানায় আর দাস্তারখানে চলে যায়, তোমার বিবি পরকীয়ায় জড়াবে। আমাকে বন্ধু বানিয়েছেন, আমাকে বললেন, হুজুর আমি আপনার বাড়ি গেছি, চা খাওয়ালেন, আপনি বললেন, হুজুর আমি বজবজ থেকে ঘুরে আসি, আপনি ভাবির সাথে গল্প করুন। আমি যদি এক সপ্তাহ গল্প করতে পাই ওরকম, তো দ্বিতীয় সপ্তাহে তো এমনি তোর বউকে নিয়ে পালিয়ে যাব। বুঝতে পেরেছেন না পারেননি? শরীয়ত সম্মত হারাম। আপনার স্ত্রীর জন্য আমি পরপুরুষ, আপনার স্ত্রীকে আমাকে পর্দা করতে হবে, না আমার সামনে আসতে পাবে, না আমি তার সামনে যেতে পাবো। সাআতাউল্লাহ বুখারী রহমতুল্লাহ আলাই, তেনার কাছে একজন বৃদ্ধ 75 বৎসরের বুড়ি এলো, পর্দার আড়ালে আছেন, হযরত মাই আপকে পাস বায়েত হোনা চাহতি হুঁ। বললে আচ্ছি বাত হ্যায়, বললে মাই আপকে সামনে আনা চাহতি হুঁ। তখন সাআতাউল্লাহ বুখারী রহমতুল্লাহ আলাই উত্তর দিলেন, এ 75 সাল কি বুদ্ধি, মাই 75 সাল কা বুড্ডা হুঁ, লেকিন জওয়ানি কবি বুড়া পর নহীঁ আতি, জওয়ানিটা কোনোদিন বুড়োই না, ওই জন্যে তুমি আমার সামনে আসতে পাবে না। আমাদের দেশের কিছু ভণ্ড পীর আছে যারা মেয়েদিকে দিয়ে পা টিপা করায়, আমাদের দেশের কিছু ভণ্ড আছে যারা নিজেদিকে পীর বলে, বলে তোমার মা বোনকে ডেকে দাও আমাদের পা টিপবে, তাদেরকে ঝাঁটা আর জুতো মারবেন, তারা সমাজের কলঙ্ক ছাড়া আর কিছু হতে পারে না। যারা হক্কানি পীর হবে তারা নামাজের দাওয়াত দেবে, তারা ভালো কাজের আদেশ করবে, তারা আপনাকে ভালোর দিকে আহ্বান করবে, নারীদের কাছ থেকে দূরে থাকবে আল্লাহর অলিরা। আমাদের দেশে আমাকে অনেকজন জানে, 24 পরগনালয় গোটা পশ্চিমবাংলালয় পৃথিবীর যতগুলো প্রান্ত থেকে আমার মানুষ বায়ান শুনে, সকলে আমাকে জানে পীর বিরোধী মৌলবী। আমি কিন্তু পীর বিরোধী নয়, সিস্টেম বিরোধী মৌলবী। তোমার সিস্টেম ভুল, আমি তোমার বিরুদ্ধে। আপনাকে বলে দিই, 24 পরগনার হাওড়া হুগলি 24 পরগনার মানুষ বাস ভাড়া করে আজমির যায়, যাই না যাই না যাই? কেন যাচ্ছ? খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইয়ের মাজারে জিয়ারত করতে যাচ্ছি। বাপের কবরটা কবার জিয়ারত করেছিস? সপ্তাহে একবার,
মাসে একবার, বছরে একবার। শুধু তাই নয়, আমার ভাই শুনেলেন, তুমি সফরে আছো, ক ওয়াক্তের নামাজ পড়েছো সেটা বলো। তোমার নামাজ ছোট, দু রাকাত করে নামাজ পড়েছো? আমার বাড়ি হচ্ছে দিল্লি রোডের ওপরে, আপনারা যদি আজমির যান আমার ওপর দিয়ে যেতে হবে, আমার বুকের ওপর দিয়ে, দুদিকে গ্রাম, মধ্যেখানে দিল্লি কলকাতা রোড, সেই রোডের ওপরে আমার বাড়ি। এখানে গিয়েছিল ভাইরা আমাকে দাওয়াত করতে। আমার ভাই, আমি রাতের বেলায় গিয়ে যে হোটেলে দাঁড়াই চা খাই, মুসলমানদের হোটেল, রাতের বেলায় প্রচুর বাস দাঁড়ায়, তো একটা বাস গিয়ে দাঁড়ালো, অনেক চাচারা নামলো, অনেক মায়েরা নামছে। আমি বললাম, বাবা কোথায় যাচ্ছেন? বলে, হুজুর আজমির যাচ্ছি। আমি, এশার নামাজ পড়েছো বাপ? বলে, জি না। মগরিব? জি না। কখন বেরিয়েছিলে? জি হুজুর, জোহরের পরে। আসর পড়েছো? জি না। তো তার যেতে যেতে এক ওয়াক্তের নামাজ নাই, খাজা বাবা জুতো মারবে না, ঝাঁটা মারবে ওকে? খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাই 12 বছরের পর থেকে তার জীবনীটা পড়ো, মৃত্যুকাল পর্যন্ত কোনোদিন তাহাজ্জতের নামাজ কাজা করনি। আর তুমি বলছো আমি খাজা বাবাকে ভালোবাসি, জীবনে তুমি নামাজ পড়তে পারলে না, তোমাকে খাজা বাবা ঝাঁটা জুতো মারবে। খাজা বাবার আসল মুরিদ তো আমরা হুজুররা, মোলবিরা। আমরা নামাজ ছাড়ি না, আমরা রোজা ছাড়ি না, বড় কষ্ট লাগে। আপনাদেরকে এখানে হাজি সাহেব কে আছেন, হাত তুলেন তো, তাড়াতাড়ি হাত তুলেন। হাজি সাহেব কে আছেন? কেউ নেই? চলে গেছে, ঠিক আছে। সকালবেলায় হাজি সাহেবকে জিজ্ঞেস করে নেবেন, মক্কা থেকে মদিনা 430 থেকে 450 কিলোমিটার রাস্তা, মক্কা থেকে মদিনা 430 থেকে 450 কিলোমিটার রাস্তা, একটাও মাজার নেই। আমার বাড়ি থেকে আপনাদের এখানে 170-180 কিলোমিটার রাস্তা, 170-180 হাজারের বেশি মাজার আছে। আপনারা বলুন, মক্কা মদিনায় আল্লাহর ওলি আছে না নাই? কথা বলুন, আমাদের দেশে যেমন আছে সেখানে তার থেকে অনেক 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 ভালো। আমাদের দেশের যে অলিরা শুয়ে আছে, মক্কা মদিনার অলিদের পায়ের ধুলোর সমতুল্য হবে না। যদি বলেন কে কে, হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরতে উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরতে উসমানে গনি, হযরতে সোহেবা, হযরতে লুদবা, হযরতে আমিরে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহর জলিলুল কাদার সাহাবীরা শুয়ে আছেন, যে সাহাবীদের জন্য আল্লাহ কোরআনে বলেছেন রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাযুআন, তারা আমার উপরে রাজি, আমি তাদের উপরে রাজি। এরকম ওলি সাহাবীরা শুয়ে আছেন, আর আমাদের দেশে কি বলছেন? হাজি সাহেবকে জিজ্ঞেস করবেন, মক্কায় গিয়ে কটা চাদর চড়িয়েছিল? আপনারা কে কে ফুরফুরা গেছেন, হাত তুলেন। ফুরফুরা শরীফ কেউ জাননি? আরে গেয়েছেন বলুন না, আমি একটা প্রমাণ দেব। কে কে গেয়েছেন বলুন তো, কেউ যায়নি? আচ্ছা আমি বলি, ফুরফুরা শরীফে মেয়েরা যেতে পায়? কথা বলুন, আপনারা জানেন না? জানেন না। সেখানে মেজ হুজুর পীর কেবলা রহমতুল্লাহ আলাইয়ের ওসিয়ত নামায় লেখা আছে, মেয়েদের মাজারে যাওয়া হারাম। ফুরফুরার যতগুলো বক্তা আছে, রেকর্ডিং কালকেই আপনাদের জলসাটা ইউটিউবে পাবেন, তাদেরকে বলবেন ইয়াসিন বলে গেছে। আমার ফুরফুরার পাশেও আমি জলসা করেছি। কেউ যদি বাপের বেটা হুজুর থাকে ফুরফুরার সন্তান, সে আমার সঙ্গে চ্যালেঞ্জ ছুড়বে ইনশাল্লাহ। আর মেজ হুজুর পীর কেবলা রহমতুল্লাহ আলাই লিখে গেছে, মেয়েদের মাজারে যাওয়া হারাম, প্রত্যেকটা হুজুরের সন্তান। ওই জন্যে আজও ফুরফুরাই মেয়েরা এন্ট্রি পায় না। আর আমাদের দেশে অনেক মাজার আছে, আমার মায়েরা গিয়ে গড়াগড়ি খায় জান্নাতে যাবার জন্যে। ঠিক বলছি না ভুল বলছি? আজমিরে মেয়েরা যায় না? যায় না। পাথর চাবড়িতে মেয়েরা যায়, আজমিরে মেয়েরা যায়। সেখানে গিয়ে সব থেকে বড় জিনিস হচ্ছে, আমি যেটা দেখলাম, কবরস্থান পাক পবিত্র যায় না অপবিত্র? পাক পবিত্র জায়গা, সেখানে অপবিত্র অবস্থায় যাওয়া যাবে? আ যাবে না। খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাই শুয়ে আছেন, এরকম মানুষ আজমিরের মাটিতে, সেখানে মাজারে প্রবেশ করছে কে?
একটা ফিল্মের নাচনে ওয়ালি যে পাক পবিত্রতা বুঝে না, একটা ফিল্মের নাচনে ওয়ালা নাম করব না প্রবেশ করেছে, যদিও সে অমুসলিম, আশীর্বাদ নিতে গেছে ফিল্মের অডিশনের জন্য, এখানে ঢুকে বাবার আশীর্বাদ নিয়ে যাব। যারা বসে আছে যে মাল কটা গাঁজাখোর কটা, তাদের হুঁশ নেই যে পাক পবিত্র না হলে এখানে প্রবেশ করতে পাবে না। দ্বিতীয় নম্বর, আমার ভাই আমি খাজা বাবার বিরোধী লোক নয়, আমি তোমার সিস্টেমের বিরোধী লোক। আপনার বাপের কবরে গাঁজার আসর চলবে না, আপনার মায়ের কবরে গাঁজার আসর চলবে না, আর খাজা বাবার কবরের পাশে গাঁজার আসর চলবে। যে মালকটা বসে আছে না খাদিম, দিনের বেলায় যাবেন মালের হাতে 500 দানা তসবি পা পর্যন্ত জামা, আর রাতের বেলায় যান তসবি একদিকে জামা একদিকে আর আন্ডার প্যান্ট পরে পড়ে আছে, চালিয়েছে গাঁজা। আমাদের দেশে তো অনেক গাঁজাখোর গাঁজা খায় কি বলে জানেন, আমাদের মতো মলবিকে দেখলে গাঁজা খায়, আমার গলসি থানায় ইয়া খাজা বাবা। আমরা খাজা বাবা কবে গাঁজা খেয়েছিল বে, খাজা বাবার নাম নিয়ে গাঁজার টান মারছ, বড় কষ্ট লাগে দুঃখ লাগে এদিকে দেখে। আরে দেখতে পাবেন 12ই রবিউল আউয়াল ঈদে মিলাদুন নবী, আমি আমার বর্ধমান জেলার কথা বলছি, আমার ইউটিউব চ্যানেল খুলবেন মোল্লা ইয়াসিন অফিসিয়ালি চ্যানেল, সেখানে পেয়ে যাবেন। আমি ভিডিওটা ছেড়ে রেখেছি, গাড়িতে ডিজে বক্স, হিন্দি গান চলছে, ড্যান্স করছে, আর কলমা লেখা ট্যানা কপালে বাঁধা আছে, তারা বলছে নবীজির মহাব্বতে ঈদে মিলাদুন নবী পালন করছি। আমার নবীজি কষ্ট পাবেন মদিনায় শুয়ে শুয়ে, আমার নবীজি দুঃখ পাবেন, পৃথিবীর মানুষ তোমাদের উপরে থুপ ফেলাবে। নবীজির মহাব্বতে নামাজ পড়লে না দু রাকাত, নবীজির মহাব্বতে কোরআন পড়লে না, আর এই জাতিকে কি বলবো আমরা, বললে এই মলবিরা বিরোধী মলবি, এই মলবিটা অমুক মলবি। আরে কবরে যদি চাদর চড়ানো জায়েজ হতো, আল্লাহর কসম করে বলে যাচ্ছি, আমার নবীজির কবরটা আসমান পর্যন্ত হীরে মতি মুক্ত চাদরে ঢেকে যেত। আমার নবীর কবরে জায়েজ নেই, আর পৃথিবীর কোন মলবি মোল্লা পীর ফকিরের কবরের জন্য জায়েজ হতে পারে না। আমার নবীর কবরে ভালো মন্দ চাইতে পাবে না, শুধু জিয়ারত করতে পাবে, হাত তুলে দোয়া চাইতে পাবে না, বেরিয়ে ভেঙে দেবে পুলিশে মিলিটারিতে হাতগুলো। পৃথিবীর আর কোনো মলবি মোল্লা পীর ফকিরের কবরের কাছে চাওয়া যাবে না। আমাদের দেশে তো ওলি শুনেলেন কারা, এরকম হুজুররা পাঁচ ওয়াক্তের নামাজ পড়ে, এরা ওলি নয়, গাছতলায় বেঁকা গাছের নিচে দুটো ঘোড়া রেখে চাদর টাঙিয়েছে, জটা ধরা চুল, মোচেতে মুখটা ঢেকে গেছে, বলে দারুন অলিবে, তাদের তাবিদ আবার শুনছি ছেলেও হচ্ছে, শুনেননি আপনারা? আমাদের বর্ধমানে এক মাল আছে, তার নাম হচ্ছে চিমটি বাবা, সে বলছে যারা যা গুণা করবি টাকা দিবি আমি গুণা তুলে নিব। আমরা আল্লাহ, চিমটি করে গুণা তুলে নিবে, এ মালও আছে। বীরভূমে চলুন, নাম করব না মিতার, বীরভূম ডিস্ট্রিক্টে জীবনে মাদ্রাসার মুখ দেখেনি, রাতের বেলায় মদ গাঁজা খায়, দিনের বেলায় পীর সেজে লোককে তাবিজ তালা দেয়, জীবনে মাদ্রাসার মুখ দেখেনি। আমি খালি চিন্তা করি আল্লাহ এরা কি ভাষাতে তাবিজ লেখে, চাইনিজ ভাষায় না জাপানিজ ভাষায় না হিন্দিতে, কিসে লেখে আল্লাহ জানে। এদিকে যে আল্লাহ কি কাটিং এর মাত দিবে, ওই জন্য তো আমাদের দেশের লোক, হযরত কি বলছিলেন বলুন তো, আমলের কথা বললেন লাস্টে ইমাম সাহেব, বাড়িতে সূরা বাকারার শেষ 3 আয়াত তেলাওয়াত করলে আল্লাহ বালা মুসিবতকে দূর করে দিবে। ওনার সময় ছিল না, আমি বলে দিই, বাড়িতে যদি কামায়ে বরকত চাও, এসার নামাজের পরে বাড়িতে সূরা ওয়াকিয়া তেলাওয়াত করো, আল্লাহ রুজিতে বরকত দিবে, জোরে বলুন সুবহানাল্লাহ। সূরা ইয়াসিনের তেলাওয়াত করুন ফজরের পরে, আগামী ফজর পর্যন্ত মৃত্যু ছাড়া কোনো বালা মুসিবত তোমার কাছে আসবে না। আমাদের দেশের লোকের যদি একটা দোকান করেছে, দোকানে বরকত নাই, বলে হুজুর একটা তাবিজ দেন তো বরকতের, আমার তাবিজে যদি তোমার দোকানে বরকত হয় বড় লোককে আগে হবে, আমি না তুমি, হুজুর আগে বড় লোক হবে, তাহলে আপনার এটা বুঝে আসছে না, আমরা বুকানি কি যে তোমাকে বড় লোক করে দেবো, আমি 3000 টাকা বেতন পাই, আমি তো আগে নিজেকে বড় লোক করব, তোমাকে কেন করতে যাব। মার তাবিজ আর একটা করে দোকান টেনে এলে, যেমন আমাদের অনেক যুবক বুঝে না, আমাদেরকে ফোন করে বলে হুজুর
একটা তাবিজ পাওয়া যাবে কিসের রে? আমি একটা মেয়েকে ভালোবাসতাম, মেয়েটা আসছে না, তাবিজ করে এনে দিতে পারবেন? আবে তাবিজ করে যদি মেয়ে আনা যেত তোর কাছে আসতো কেন বে? আমার কাছে আসবে তো? বুঝতে পেরেছেন না? পারেনি, আমি বুকা মার তাবিজ আর টেনে আমার কাছে চলে আসবো। মৌলবীরা অত খেপা লয়, যদি তাবিজ করে মেয়ে পাওয়া যেত আমরা মৌলবীরা সুন্দরীগুলো বিয়ে করতাম, আপনাদের লেগে কালো খাঁদাগুলো ফেলে রাখতাম। 95টা লোক তেল পড়া পানি পড়া তাবিজের নাম করে সমাজকে ধোকা দিচ্ছে। আমি বলে যাই, অনেকজন কলকাতায় বসে আছে চট বিছিয়ে, বলছে আমার তাবিজ নিলে বেটা ছেলে হবে, খোঁজ নিয়ে দেখুন হারাম খোরের একটাও বেটা। সন্তানের মালিক সকলে বলুন কে? আল্লাহ। রুজির মালিক কে? আল্লাহ। আপনি দোকানে যদি বরকত চান নামাজ পড়ুন। যে উলামারা উত্তর প্রদেশে পড়েছে, আমি যখন লখনউ ইরফানিয়ায় কিরাত পড়েছি, আমি দরগায়ে হায়দারবাগ মসজিদে আকবরি গেটে দরগায়ে হায়দারবাগ মসজিদে দু ওয়াক্তের ইমাম ছিলাম। আমার উস্তাদ ইমাম ছিলেন মরহুম কারি কামাল উদ্দিন সাহেব, ইন্তেকাল করেছেন, আমার এলাকায় বাড়ি ইরফানিয়ার, তাজবিদের উস্তাদ ছিলেন, রেওয়ায়েতে হাফসের আমার উস্তাদ ছিলেন, খুব ভালো মানুষ। তো আমি দু ওয়াক্তের নামাজ পড়াতাম, আমাকে খুব ভালোবাসতেন। তো ফজর আর এশা, ফজরের পরে বড় বড় কোম্পানির মালিকরা, বড় বড় শোরুমের মালিকরা নামাজ পড়ে আধ ঘন্টা পায়ে হেঁটে আসতেন, আসার পরে দোকানে বসে আধ ঘন্টা ক্যাসেটে কোরআন শরীফ তেলাওয়াত করতেন, তারপরে ব্যবসা শুরু করতেন। আর আমাদের দেশের অনেক দোকানি আছে সকালবেলায় উঠে ধূপ কাঠি জ্বালিয়ে খালি এরম করে ঘুরছে, কি হলো বে? বলে ধূপ কাঠিতে বরকত। ধূপকাঠি কি দিয়ে তৈরি হয় বাপ? এ কি দিয়ে হয়? গোবর দিয়ে। তো আপনি যদি বলেন ধূপকাঠিতে গোবরে বরকত, তাহলে তো আমাদের দিলীপদা ঠিকই বলেছে মুতেতে বরকত আছে, তোমার আর দিলীপের মধ্যে কোনো পার্থক্য নাই। দিলীপ ঘোষ বলে নাই, দেখেছেন আমাদের দেশের এমন অবস্থা। আরে আল্লাহ শুকর আদায় করুন, যখন করোনা চলছিল লকডাউন, তখন দেখছি উত্তর প্রদেশের একজন এমপি মন্ত্রী সে গায়ের পেছনে মুখ লাগিয়ে মুত পান করছে আর বলছে গোমূত্র পান করো আর করোনা কো ভাগাও। আমি বললাম আল্লাহ তোমার রহম হলো, ওরা মুত খাবে আমরা দুধ খাব। বুঝতে পেরেছেন? এই করোনা পালি যাচ্ছে মুতের খবর শুনে গরুর মুতে, ডানকুনিতে জানেন একটা লোক বোতলে করে ভরে মুত বিক্রি করতে বসেছিল, পুলিশে তাকে অ্যারেস্ট করেছে, পেপারে দিল। তাই দোষ হচ্ছে পুলিশদের, আগে তো তুমি দিলীপ বাবুকে অ্যারেস্ট করো যে বলেছে মুতেতে বরকত আছে। শুনেছেন গায়ের দুধে সোনা আছে? শুনেননি? প্রচুর সোনা আছে। আমি খালি চিন্তা করি আপনারা বেঁচে গেছেন, নাহলে দিলীপ বাবু বলে হলো এদিকে আমি গঙ্গা পার করিয়ে দেব, বড় কষ্ট লাগে। মুসলমান ইসলাম শান্তির ধর্ম, জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা শান্তির বার্তা দিই, শান্তির সঙ্গে আমরা চলাফেরা করব, জোরে বলুন ইনশাল্লাহ। পাঁচ ওয়াক্তের নামাজ হাত তুলে বলুন কে কে পড়বেন? হাত তুলেন ইনশাল্লাহ, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। আল্লাহ আমাদের সকলকে কবুল করুক, আজকের রাত্রিকে কবুল করুক, আজকের জালসাকে আল্লাহ কবুল করুক। আমি একটা কথা বলে দিই, আমি কিন্তু টেস্টের প্লেয়ার নয়, কি বুঝলেন? আমি 2020-এর প্লেয়ার, ধরলে আর শেষ হয় না, কি বুঝলেন? কিন্তু আমি মাদ্রাসার শিক্ষক, আমার আব্বাজির মাদ্রাসার শিক্ষক। আমি সকালে হাজির না দিলে বেটা কেউ রেওয়ায়েত করেন, আমার আব্বাজি, আমাকে যে কোনো হালতে ক্লাস ধরতে হবে। আর আপনারা জানেন আমি আগামী অনেক দিন থেকে 24 পরগনা দাওয়াত দিতাম না, খালি কলকাতার কারণ, কলকাতায় জ্যাম, টোলেতে জ্যাম, বাড়ি পৌঁছানো কষ্ট। কিন্তু আমি বলি বাবা আমাকে বক্তব্য দিয়ালে রাত্রি 9টায় চাপাবেন, আমি 12টা বাজাবো, 8টায় চাপাবেন, 12টা বাজিয়ে দেবো, কিন্তু 12টার পরে আমাকে আর বক্তব্য করিয়েন না, তাহলে আমি আর মাদ্রাসার ক্লাস পাবো না। আমি অনেক